আমি আমি যেটা বলছি যে স্টুডেন্টরা যদি সব জায়গায় যায়, আপনি যত কাজ করতে যাবেন তত ভুল হবে, আপনি ট্রেন না, বুঝতে পারছেন? এখন ধরেন স্টুডেন্টরা ট্রাফিক কন্ট্রোল করতেছে, যদি আরো বেশি হয়, ট্রাফিকটা সব থেকে ইজি সবার জন্য বোঝার, এই কারণে এটা বলতেছি, ট্রাফিক কন্ট্রোল করতেছে, এরা আরো ফিল্ডে থাকলো, ফিউচারে ওদের ভুল হওয়ার পসিবিলিটি বেশি, যে কারণে পুলিশের উপর ধরেন অনাস্থা মানুষের কেন আসছে, পুলিশের সাথে মানুষের কাজটা হয় সব থেকে বেশি, ঠিক আছে? এই কারণে এখন একটা পর্যায়ে যে যখন স্টুডেন্টদের সাথে এই জিনিসটা হবে, ভুল করবেই, খুব স্বাভাবিক, আপনার সাথে কোনো একটা জিনিস মিসবিহেভ করে ফেলবে, স্টুডেন্টদের প্রতি অনাস্থা তৈরি হবে, এই জিনিসটা কে আপনি কিভাবে দেখতেছেন? মানে ফার্স্ট অফ অল যখন ওই যে দায়িত্ব ছিল না তখন তারা নিয়েছে এবং তখন ইনস্টিটিউশনও বন্ধ ছিল, সো ওই যে বললেন আপনি যে জিনিসটা হয়তো সহজতর, হয়তো হাত দিয়ে তার সিগনাল দিচ্ছে, আসতেছে, যাচ্ছে, সবকিছু মিলে এট দ্য সেম টাইম ওরা কিন্তু খুব ভালো মানে করেছে, মানে ওদের সময় আমি যত জায়গায় দেখেছি কিছু জায়গায় একটু বিচ্ছিন্নতা হয়েছে। আমি একটা জিনিস অ্যাড করি, আমি সবসময় নেগেটিভলি বলতেছি তো, বাট জিনিসটা হচ্ছে এই যে ওরা ট্রাফিক কন্ট্রোল করেছে, বিভিন্ন দেয়ালে গ্রাফিটি করেছে, এই জিনিসটা আমি খুব পজিটিভলি দেখি। আপনার কাছে মনে হতে পারে যে ওরা যেসব জিনিস মানে ওদের চিত্রকল্পগুলি জিনিসগুলি খুবই খারাপ হয়েছে কিছু কিছু জায়গায়, বাংলাদেশে মানচিত্র যেভাবে এঁকেছে অথবা যাই করছে দেখতে খুব দৃষ্টিগোচর লাগতে পারে আপনার অনেক জায়গায়, কিন্তু সবাই কিন্তু চেষ্টা করছে কিছু করতে। আরেকটা জিনিস, এই যে সময় বাচ্চা বাচ্চা ছেলেরা ট্রাফিক মানে রাষ্ট্রের কোনো একটা কাজ করতেছে, গোছাচ্ছে, এতে করে যেটা হচ্ছে ওদের মধ্যে দেশপ্রেমটা তৈরি হচ্ছে, এইটাই হচ্ছে আমার সব থেকে ভালো লাগার জায়গা অথবা আসার জায়গা, যে একটা জেনারেশন বেড়ে উঠতেছে যাদেরকে কিনা এই জেনজিকে আমরা বলতাম যে এরা শুধুমাত্র মোবাইলে পড়ে থাকবে, গেমস খেলবে, এই সেই, বাট এরা রাষ্ট্রের সংস্কারের মধ্যে যখন নামলো এরা মোটামুটি ওয়ান উইকের মতো করেছে, অর্থাৎ এদের মধ্যে কিছুটা হলেও দেশপ্রেমটা জাগছে, এই জিনিসটাই আমি ভালোভাবে দেখি।